এটা হচ্ছে মাছের ঝোল আলু হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি ব্যাচেলার ব্লগ হ্যাশট্যাগ #4 আজকে ভাই আমার প্রচুর কাজ কাপড় ধোয়া বাসন মাজা ঘর পরিষ্কার করা যা প্রতিদিনের রুটিন মানুষের হয় যেহেতু আমি ব্যাচেলার আমার ঘরে মা আমি আমার ঘরে বাবা আমি আমার ঘরের ছেলে আমি আমার ঘরে মেয়েই আমি তো চলো সবাইকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর তোমার ভাইকে সাপোর্ট করবে আর কমেন্টে নিশ্চয়ই জানাবে ভিডিও কীরকম লাগে আর কী ধরনের ভিডিও তোমরা চাও ঠিক আছে চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক বেচালার ছেলের লাইফ কীরকম জলের বোতল বেছে নেয় বিস্কুটের ডাব্বাও বেছে নেয় হেডফোন বেছে নেয় পার্স বেছে নেয় কারেন্টের বোর্ড বেছে নেয় এভরিথিং বিছানায় বিছানায় ওদের জীবন বিছানায় ওদের মরণ সব কিছু বিছানায় কম্পিউটার শালা নষ্ট হয়ে পড়ে আছে ঠিক করাতে পারছি না টাকা পয়সা নেই ঠিক আছে দেখো ব্যাগের অবস্থা এই ব্যাগটা যবে বাড়ি থেকে এসেছিলাম সেভাবেই পড়েছিল আজও সেভাবেই পড়ে আছে এটার মধ্যে যা জিনিসপত্র আছে সেটা সেভাবেই পড়ে আছে জলের ড্রাম যে জল এনে দেয় সেই শালা এখানেই রেখে দিয়েছিল আজও এখানেই আছে পাপু সুপুজি দিয়েছিল এক সপ্তাহ আগে এই জায়গাতে আজও এই জায়গাতেই আছে কাজ কিন্তু কিছুই নেই আমার খাবার রান্না করব খাবো ঘুমাবো আর কোনো কাজ নেই তাছাড়াও আমি একটা কাজও ঘরে করি না এতটা অলস প্রকৃতির মানুষ আমি যাকে তুমি দুনিয়ার আর দশ একটা অলসের মতো তুমি দেখতে পারবে না তাকে তাকে তোমার দেখতে হবে আলাদা লেভেলের অলস আমার কোনো সারা লেভেলে নেই অলসের হাই লেভেল আছে আর মনে আছে সাউন্ডটা শুনে দিতে পারলেন না ভাঙা লোয়া বিক্রি ভবিষ্যতে মনে হয় আমার এটাই করতে লাগবে তো ড্রেস ভিজিয়ে নিলাম এখন ধুমু দুই আরে এক্ষণে রান্না বসামো বুঝছেন না রান্না বসামো রান্না করবো আর যে কী রান্না করবো এই যে আমের চাটনি রান্না করবো আলু ভাজা রান্না করবো ডাইল রান্না করবো আর কী আর করবো বোন বেচেলা ছেলেকে যদি বাড়িতে থাকে তখন রান্না বান্না করানোর ইচ্ছা করে না মোটামুটি শেষের পথে তো এখন একজন এসেছিল তো ওনার ছেলের বাচ্চার নাকি ক্যান্সার ধরা পড়েছে তো তোমরা যেভাবে জানো বেকার ছেলে কিছু কাজ বাজ করি না যতটুকু আমার দ্বারা সম্ভব হলে আমি দিয়ে দিলাম সঙ্গে আমি বলেওছি যে আমি এখন কাজ বাজ করি না আমার দ্বারা যতটুকু সম্ভব হয় ততটুকু দিলাম রিয়েলিটি বলো কি জানো রিয়েলিটি কি আমাদের মধ্যে যতই বেকার ছেলে আছে ম্যাক্সিমাম বেকার ছেলে ওদের মনটা খুব ভালো ওরা নিজের থেকে যতটা পারে দিয়ে দেয় আর দেখবে যারা চাকরি বাকরি করে কাজকর্ম করে ওরা বাড়িতে আসলে না পারবো না দিতে পারবো না এই নেই সেই নেই টাকা নেই পয়সা নেই তো আমার সবার কাছে একটা মেসেজ রইল
যে ভাই যতটুকু পারো, বা ভাই বোন মাসি পিসি যারাই শুনছো সবাইকে বলছি, যতটুকুই পারো মানুষকে তোমার দ্বারা যতটুকু সম্ভব, 1 টাকা হলে 1 টাকা, 10 টাকা হলে 10 টাকা, যতটুকু সম্ভব দেওয়ার ট্রাই করো। সেই মানুষটা যদি না নেয় সেটা হচ্ছে আলাদা জিনিস, তাহলে তুমি রেখে দাও। কারণ যেখানে ডিমান্ড আছে সেখানে সত্যি মিথ্যে বা ভালোবাসা নেই। ডিমান্ড কারা করে জানো ভালো করে। তো মানুষকে হেল্প করো যতটুকু পারো, মানুষকে হেল্প করো, তোমার যারা যেন একজনে একটু ভালো হয়। হ্যাঁ, পুরোটা ভালো হবে না, 100% হবে না, বাট 0.5% হলেও ওর একটু হলেও হেল্প হবে, বা ওর একবেলার খাওয়া হবে। তো সেটাই, যতটুকু পারো তোমরা সবাইকে হেল্প করবে, এটাই আমার কাছে, আমার তোমাদের প্রতি আশা রইল। আর এখন বৃষ্টি আসার পথে, ওয়েদারটা খুব খারাপ দেখা যাচ্ছে, বৃষ্টি আসবে। তো আমার ড্রেস পরেই আছে, আমি ধোয়া হয়নি এখনও ড্রেস, যেভাবে ছিল সেভাবেই পরে আছে, আমি সময়ই পাইনি ড্রেস ধোয়ার। দেখি, ম্যাডামকে বলছিলাম আসতে, ভালো লাগছে না একা একা কাজ করতে, ও একটু হেল্প করলে আমি ভাবলাম ভালো হবে আমার। আফটার অল আই এম আলিশ্য পার্সন। তো আমি ভাবলাম, ওকে বললাম আসতে, ও বললো আসবে না। তো একটা জিনিসের লোভ দেখাবো, দেখবে ও চলে আসবে। হ্যালো, তুমি আসবে না? তুমি কি আসবে না? দেখে নাও, একটা ভালো জিনিস রান্না করেছি। আসবে না বলছো, কিন্তু পরে যে বলবে না আমি আসবো। ডাল, শুটকির চাটনি, আলু ভাজা। ঠিক আছে, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি আসছি। কেন আমাকে ছাড়া খাবে না? আমি আসছি, দাঁড়া। কেন? আরে আমার কাজটা জাস্ট কমপ্লিট হলো। ঠিক আছে, এতক্ষণ তো আসছি না বললে। কাজটা কমপ্লিট হলো তো তুমি ফোন করলে। মা, আমি কাজ কমপ্লিট হওয়ার জন্য নাকি খাওয়ার জন্য? আরে না গো। হ্যাঁ, মানে একে একে তো খাই, কাকে নিয়ে খাই সঙ্গে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো না, শুটকি চাটনি নাকের মধ্যে লাগছে। দেখলে, বললাম না, শুটকি চাটনি আলু ভাজা বললে সে চলে আসবে। কারণ শুটকি তো সে খায় না, কারণ তোমরা জানো বাঙালিরার মধ্যে যারা ঘটি আছে ওরা শুটকি পছন্দ করে না, আর যারা তোমার বাঙালি আছে ওরা শুটকি পছন্দ করে। আমি বাড়ি থেকে শুটকি নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ি ত্রিপুরায়, তো ওইখানে শুটকি পাওয়া যায়, তোমরা সবাই জানো, কলকাতা সবাই জানে। তো ওখান থেকে আমি শুটকি নিয়ে এসেছিলাম, তো ওই শুটকিগুলো আছে, তো ওইগুলো রান্না করব, শুনেছে ব্যাস চলে আসবে, আর কিছু না। ওই দেখো, তোমাদের সুন্দরী ম্যাডাম চলে এসেছে, খেতে চলে এসেছে, সরি। কি হলো? দমদম থেকে মধ্যমগ্রাম এসেছে, মুখে লিপস্টিক পরে, দেখছো? আমার ইচ্ছা স্টাইল দেখছো, স্টাইল লিপস্টিকটাই তো পরি, আর কিছু পরি? ওয়েট আ মিনিট, জামা কাপড় ছেড়ে পা, আমার 1 সপ্তাহের বাজার করে এনে দিয়েছে, ভেন্ডি একটাই এনেছে। দেখো ভেন্ডি আমি পচিয়ে ফেলি, পচা ভেন্ডি এনেছে। দেখো আমি ফ্রিজে নিয়ে চলে, তোমার জন্য মিষ্টি এনেছি, দুধের কেশর।
আমার জন্য কেশর মিষ্টি এনেছে দেখি। আমি আজকে মাছ পাবো, আজকে মাছ আমাকে শুকি দিয়ে দাও। তুমি মাছ দেখো কি কি রান্না হয়েছে। স্টার্ট আপ করছি আলু ভাজা, শুকির মরিচ, এটা হচ্ছে মাছের ঝোল, আলু পটল দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে মাছের ঝাল যেটা আমি একটু খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাছের ঝাল। আর কি হয়েছে, আমের চাটনি, আর এটা হচ্ছে মিষ্টি কেশর, কেশরের মিষ্টি যেটা আমার ফেভারিট। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তো গাইজ এখন আমরা আছে ছাদের ওপরে, একটু আড্ডা ফাড্ডা মারলাম। তো ও এখন বাড়ি চলে যাবে, ওকে এখন বাড়ি দিয়ে মানে ট্রেনে দিয়ে আসবো, ট্রেনে দিয়ে আসবো চলে, তো ট্রেনে উঠে দিয়ে আসবো। দেখছো ওর চেহারার কালার আর আমার চেহারার কালার, কালকে থেকে মুখের মধ্যে কয়লা ঘষবো, কয়লা বালু ঘষবো, বালু বালু বুঝলে। চলো আমার চকলেট, কাজু পিস্তা, কাজু পিস্তা, তাহলে আমরা খেয়ে নি। আরে পরে ট্রেনটা যাও না, কেন দেরি হয়ে যাবে, আজকে আমার মন ভালো নেই। আবার যাও ভিতরে যাও, দেখছো বক বক দে, বন্ধুরা ওকে দিয়ে আসার সময় মধ্যমগ্রাম স্টেশনে যেটা যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা একজন মোবাইল চুরি করেছে, মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছে, তো সেই জন্য সবাই ধরো ধরো করে চিল্লাচ্ছিল। ফাইনালি একটা ছেলে ধরল, আমি ধরলাম না বিকজ আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা পড়ে গেলে আমারই বিপদ, সেই জন্য আমি ধরিনি। তো পা সামনে গিয়ে একটা ছেলে ধরে নিয়েছে ইমিডিয়েটলি। তো ধরার পর ভাই আর কি উদুম কেলানি, কেলানি কাকে বলে, উদুম কেলানি দিয়েছে ফোন নাকি চুরি করেছে, আবার মহিলাটাকে মেরেওছে, ভদ্র মহিলাকে গায়ে হাত তুলেছে, উদুম কেলানি দিচ্ছে, পাবলিক দিচ্ছে না। ওই মেলের একটা দিক ভালো হয়েছে, পাবলিক কেউ আর ধরছে না, কারণ স্বাভাবিক কথা এখানে যদি পাবলিক গিয়ে হাত তোলে জিনিসটা এখানে অতিরিক্ত হয়ে যাবে, তাই কোনো পাবলিকই হাত দিচ্ছে না, যা যে মারছে মহিলাটাই মারছে। তো গাইজ তোমরা সবাই সাবধানে থাকবে স্টেশনে বিশেষ করে। তো বন্ধুরা আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি,
স্টেশন থেকে ওকে দিয়ে আসার পর, ম্যাডামকে দিয়ে আসার পর আমার ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ একা একা কতক্ষণ ভাল লাগে ঘরের মধ্যে, তাই শুয়ে পড়েছি। কতক্ষণ ফোন টেপা যায়, কতক্ষণ গেম খেলা যায়, ভাল লাগে না, তাই শুয়ে পড়লাম। তো এখন আমার ঘুম ভাঙলো, প্রায় এখন বাজতে চলেছে 10:30 মতো। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে যে আরও কী কী এক্সট্রা জিনিস তোমরা দেখতে চাও ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর তোমরা আমাকে সাজেশন দাও যে কীরকম আর ভিডিও বানাতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।